শিল্পপ্রাস চ্যানেলে আপনাদের স্বাগত। গোণ্ড চিত্রকলা অন্যান্য আদিবাসী শিল্পের মতো গোণ্ড শিল্পও লোককাহিনী এবং সংস্কৃতিতে নিহিত। গোণ্ড পেন্টিংয়ে উপজাতির জীবনের প্রায় প্রতিটি দিকই তুলে ধরা হয়েছে। স্থানীয় উদ্ভিদ, প্রাণী, ঈশ্বর এবং দেবী, উদযাপন, উৎসব, লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীগুলি তাদের শিল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা তাদের চিত্রকলায় গল্প বলার একটি শক্তিশালী উপাদান তৈরি করে। গোণ্ড শিল্প লোক ও উপজাতীয় শিল্পকলার একটি চিত্রকলা, যা ভারতের সবচেয়ে বড় উপজাতিদের মধ্যে চর্চা করে। গোণ্ড, যারা প্রধানত মধ্যপ্রদেশ থেকে আসে, কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের পকেটেও পাওয়া যায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।